সংবিধানের 56 অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। জনাব নসরুল হামিদ, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব জাহিদ ফারুক, বেগম সিমিন হোসেন রিমি, জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা, জনাব মোহাম্মদ মুহিব্বুর রহমান, জনাব মোহাম্মদ আলী আরাফাত, জনাব শফিকুর রহমান চৌধুরী, বেগম রুমানা আলী, জনাব আহসানুল ইসলাম টিটু। নবনিযুক্ত মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি জুনায়েদ আহমেদ পলক সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রতিমন্ত্রীগণের গোপনতা শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় প্রতিমন্ত্রীগণকে প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।